১৬ই রমজান থেকে রমজান শেষ হওয়ার দিন পর্যন্ত আমরা এক ঘন্টা করে সময়টা বৃদ্ধি করে দেব। সেটা নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমাদের আট দশ দিন হয়তো সময় লাগবে, আমরা সেই সময় ঘোষণা করব। অর্থাৎ যখন উত্তরা থেকে রাত্রে ৮টায় ট্রেন চলা, শেষ ট্রেনটা ৮টায় ছেড়ে যেত, এই ট্রেনটা এখন ৯টার সময় ছেড়ে যাবে। এবং যদি মতিঝিলের দিকে তাকাই, সেখানে ৮টা ৪০এ ছেড়ে যেত, এটা ৯টা ৪০এ ছেড়ে যাবে। এখন এই এক ঘন্টা করে বৃদ্ধি পাবে। কিন্তু এই সময়টাতে আমরা যেটা দেখেছি, অনেকে বলে যে দুই তিনটা ট্রেন দিলেই হবে, কিন্তু আমরা আরেকটু চিন্তা করেছি। আমরা তো ঢাকা শহরেই থাকি, আমাদের কাছে মনে হয়েছে যে অনেকে আসবেন, ওই কেনাকাটার সাথে সাথে হয়তো একটু মেট্রোতে চড়বেন, সেটার জন্য আমরা এটাকে ১২ মিনিট করেছি। আমরা যদি ১২ মিনিট করে থাকি, তাহলে ওই এক ঘন্টাতে দুই পার থেকে ৫টা ৫টা আরও ১০টা ট্রেন বেশি চলবে। আমাদের সাপ্তাহিক বন্ধ যে শুক্রবার, এটা অব্যাহত থাকবে, আর অন্যান্য বছরের ন্যায় ঈদের দিন আমাদের মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকে, মেট্রো ট্রেন চলাচল সেই সময় বন্ধ থাকবে। আমরা এখন আমাদের ট্রেন চলতেছে হলো ১৭৮ বার, মানে ১৭৮ বার ট্রেন আসা যাওয়া করছে। আমরা যে পিক আওয়ার এবং অফ পিক আওয়ারে যে চেঞ্জ করলাম, এই চেঞ্জের জন্য এখানে আরও ৬টা ট্রেন বাড়বে। অর্থাৎ পিক আওয়ারে একটু সময় কমে আসছে, ১২ থেকে ৮ চলে আসছে, সেই জন্য এখানে সময়টা বাড়বে। অর্থাৎ রমজানের প্রথম দিন থেকে ১৮৪বার ট্রেন চলাচল করবে। আপনি জানেন যে ট্রেনের ভিতরে পানাহার করা নিষিদ্ধ, কিন্তু ট্রেন চলাচল সময়ের ভিতরেই কিন্তু ইফতারের সময় হবে। সেটা মাথায় রেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ২৫০ ml-এর যে বোতল, ওই সময় যারা ট্রেনে থাকবেন অথবা যদি আমাদের পেইড এরিয়ার ভিতরে থাকেন, তারা বোতলটা বহন করতে পারবেন এবং ইফতারের সময়ে পানি পান করতে পারবেন। তবে আমরা সবাইকে একটু অনুরোধ করব, পানি পান করার পরে বোতলটা হয় কোনো বিনে ফেলবেন অথবা উনি নিজে ক্যারি করে নিয়ে যাবেন, দুইটার একটা হলে কোনো অসুবিধা হবে না। আর একটু পানিটা পান করার সময় আমরা একটু সাবধানতা অবলম্বন করব, যদি পানি পড়ে যায় তাহলে স্লিপারি হয়ে যাবে। আপনি জানেন যে গ্রানাইটের উপরে যদি পানি পড়ে তাহলে সেখানে অসুবিধা হতে পারে।